মৃতদেহ বাড়িতে রেখে কয়েকটি অভিযোগ উত্থাপন করেন দিলবারের পরিবারের সদস্যরা। দিলবারের স্ত্রী রেখা বেগম লস্কর জানান, তার স্বামী নির্দোষ এবং তার স্বামীকে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসিয়ে গ্রামের কয়েকজন যুবক মামলা নিষ্পত্তির জন্য ধন দাবি করেছিল। পত্নীর আত্মনারদের মধ্যে কয়েকজনের নামও উঠে আসে, তারাই ধন দাবি করেছে, কিছু টাকা হাতিয়েও নিয়ে গেছে বলে জানান তিনি। তাদের ধন দাবিসহ আরও দিলবারের বন্ধুদের মামলায় জড়িত করায় দিলবার মানসিক চাপে পড়েছিল, তাই এই আত্মহত্যার দায়ভার ওদের ওপর চাপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন। দিলবারের বড় বোন হ্যাপি বেগম জানান, স্থানীয় জাকির হোসেন মজুমদার জিয়াউল হক লস্কর ওরফে পাক্কি, আলী আকবর, হোসেন আহমেদ রানা ছাড়া আরও কয়েকজন মিলে প্রথমে 7 লক্ষ টাকা মামলা নিষ্পত্তির জন্য দাবি করেন। সেই টাকার 3.5 লক্ষ টাকা তাদের দেওয়া হয়, তাদের হাতে থাকে, পরবর্তীতে আরও 7 লক্ষ টাকা দাবি করেন। এদিকে দিলবার জেল হাজতে, অন্যদিকে ধন দাবির ঘটনায় পরিবারটি প্রায় ভেঙে পড়ে। দিলবারের পরিবারে 3 বছরের শিশুকন্যা রয়েছে, মা ও স্ত্রী নিয়ে 4 জনের পরিবার। যদিও ওই নাবালিকার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, তবে এই ঘটনাটি সাজানো বলে দাবি করেন। যতটুকু মামলায় উল্লেখ করা হয়েছে তা ডাহা মিথ্যে বলে জানান তিনি। তিনি এই ঘটনার কচুদরম থানার ওসি সহ জেলা ম্যাজিস্ট্রেট তথা জেলা শাসকের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এদিকে দিলবারের বড় ভাই আনোয়ার হোসেন লস্কর ওরফে লিলু ও তার ভাইয়ের মানসিক চাপের কথা উল্লেখ করে ঘটনার সঠিক তদন্ত দাবি করে। জেল হাজতে থাকাকালীন কিভাবে একজন অভিযুক্ত আত্মহত্যা করে সেটা নিয়েও প্রশ্ন উত্থাপন করেন তারা। গোটা ঘটনার বিবরণ জানিয়ে তারা মামলা রুজু করবেন বলে জানান। দিলবারের আত্মহত্যার ঘটনায় রাত 11:30 নাগাদ উত্তেজনা দেখা দিয়েছে। অনেকেই উল্লেখ করেছেন, স্থানীয় যারা ধন দাবি করেছিলেন তারা দিলবারের মৃত্যুর খবর শুনে গা ঢাকা দিয়েছে। আমার ছোট ভাই যে মারা গেছে আজকে জেলার মধ্যে, আমি জোড়াট আসলাম গাড়ি চালানি, তখন উঞ্চি এরকম কেস হয়েছে, তারে হ্যারাসমেন্ট করা হওয়ার আমার ভাই আমার ফোন করে কইছে, ভাই তুমি গাড়ি চালাও, তুমি আইও নাই, তার কুচিও নাই, তো মিথ্যা মামলা এগু করছো না আমার উপরে। আমি কানুনিয়া গাড়ি চালানি আসলাম, গত রোজামাক আমার ফোন মারিয়া কইছে ইতর আগে, ভাই তুমি যে কোনো মতে হও ভাই আমার সাহায্য করো, আমার তো বেকলে ঢুকাই দিছো থানার মধ্যে, জেলের মধ্যে আছি আমি। আমি আইসে আই আইলে শুনলাম তো সে তো সুস্থ সবল, আমার কইছে ভাই ওরকম ওরকম যত টেকা লাগে যত কিছু লাগে লাগে ওখান তো সমাধান করো বলে আচ্ছা রে ভাই সমাধান করমু। আমি তখন আবার জোড়াট গেছি, গিয়া গাড়ি উড়ি বেশি আর টেকা পয়সা লিয়ে আইসি আইয়া আইয়া ওনে খালি টেকার ডিমান্ড, তারা টেকার দাবি করো 8 লাখ 10 লাখ 15 লাখ পর্যন্ত ডিমান্ড করডা। আমার ভাইও কইছে কিছু তারা যে চাপ দিতরা তা টাকা পয়সা বেশ লাগবো আর তুমি গাড়িও বেশি লম, গাড়ি বেশি আইসি বেশি হয়েছি আইয়া গত 3-4 দিন আমরা ভাই বোন দুজন গেছি, গিয়া সুস্থ সবল আমার ভাই, হে হাসি খুশি আমরা লোক গল্প করছে, কইছে আচ্ছা ঠিক আছে আমরা কইছি যে কোনো মতে তোমার বাইরে জামিন করাইম, তারা ওরকম মাতামাতি করিয়া আমরা আইসি। কেউ কইছে না তোমরা যত টেকা লাগে আমার বারে বা করো, ও মাতুগুলো রয়েছে আমরা বুঝা বুঝো করি আইছি আমি আর কি। হে তো ছোট ভাই দিলবার হোসেন লস্কর যে সময় দিলবার হোসেনের উপরে কেস হয়ে গেল, কেস হয়ে গেল গা, তখন তো আমি জানি না, আমি অসুধরম স্বামীর বাড়ি আমার, তখন আমার সাথে ভাই ফাঁকি তাইন ফোন করিয়া আমার কইসই যে দিলবার হোসেনের উপরে একটা রেফ কেস হয়ে গেছে। ওই দিন দিনের বেলায় কিন্তু আমি বাবার বাসা থেকে গেছি, আমার ভাই আমারে নিয়া দিয়া আমার ভাইটা বিকাল পর্যন্ত আমার বাড়িতে ছিল, তখন হে বাড়িতে আইসে বাজার খরচ হরিয়া ঘরে রয়েছে, রোয়ার পরে তারা চক্রান্ত হরিয়া একটা দ্বন্দ্ব বাজাইছেন, একটা রেফ খাইছে, একটা গরিব পরিবারের মেয়ে উঠাইয়া আমার বাইরে প্লাস আরও গ্রামের বাতিও যান যারা আসলো টেকা পয়সা আলা মানুষ দেখিয়া তারা কেস দিছেন। তখন ওসপিএনাই হসুরাম থানার ওসি স্যারে আমার বাড়িতে ইয়া তালাশি চালাইতে, আমরা বাপ নাই, আমরা এতিম অসহায় মানুষ, আমার ভাই একজন তাইন বিদেশ গাড়ি চালাইন, তাইন গেছেন গে আমার ভাইয়ের বৌরে ওয়াইয়া কইসেন আসে আমি ফাইলেন আমরা উঠাইয়া নিমুগা তোমরা এই করমু সেই করমু, অর্থাৎ আমরা হুমকি দুমকি দেওয়ার পরে
আমি আমার বাইরে হয়েছি, তুমি তো নির্দোষ, ঠিক আছে, তারা কেস দিলাইছ, তোমার আইনের আশ্রয় লই আমরা আইন গ্রহণ করছি, আইন মানছি, মানিয়ে আমরা কসুদরম থানাত আমরা সাইন বাই সহযোগিতায় আমরা ওসি স্যারের কাছে নিয়ে আমার বাইরে সিলিন্ডার করছি, সিলিন্ডার করার করছি, কিন্তু এর আগে আমার ফাঁকি বাইয়ে এই বিচারে এই জিনিসটা ফুড়াইয়া 7 লক্ষ টেখার ডিমান্ড হইয়া টেখা টাইম রয়েছে 3.5 লক্ষ টেখা তারা নিছ আর কইস কেস হয়ে গেছে, যখন চাইটা কম্প্রোমাইজের লাইনে ফুড়াইব, বাকি 3 লক্ষ 3.5 লক্ষ টেখা তারার আওতায় রইয়া গেছে। গেলে আমি কইলাম ভাই দন তুমি কেস দে রায় লগে যা রায় আর আমার খালি হোক কম্প্রোমাইজ হয়ে গেছে।